কত টাকা অর্জন করতেছেন আর কত টাকা আপনি খরচ করতেছেন বাদ দিয়ে যত টাকা আপনি জমা করতেছেন সেটা আপনি ধনী বা বড়লোক হওয়ার জন্য যথেষ্ট আপনি যত বেশি টাকা সশ্রয় করতে পারবেন আপনি তত তত তাড়াতাড়ি বড়লো করতে পারবেন তো আমি আপনাদের কাছ যে টিপসটা দিচ্ছি সেটা হলো আমরা অনেকে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের লাইটগুলো ব্যবহার করে থাকি কিন্তু বর্তমানে এমন কিছু লাইট আছে যেগুলো আলোর পরিমাণে বেশি কিন্তু কম ভোল্টেজে কম বিদ্যুৎ খরচে আমরা অধিক আলো পেতেছি আমাদেরকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা বর্তমানে যে লাইটগুলো ব্যবহার করতেছি সেই লাইটগুলো অনেক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে তা আমরা যদি সেই আলো যদি পেতে চাই আমরা ইচ্ছা করলে কিছু ও টাকা বাঁচানোর জন্য আমরা কম বোল্টের কিছু লাইট এখন বাজারে পাওয়া যাচ্ছে এনার্জি পাওয়ার ওগুলো যদি আমরা কিনতে পারি তাহলে আমরা অনেক টাকা ওখান থেকে সাশ্রয় করতে পারি তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আদিকালের যে লাইটগুলো আজ থেকে দশ বছর পনেরো বছর আগের কিছু লাইট আছে যেগুলো আমরা ব্যবহার করেই যাচ্ছি কিন্তু কখনও আমরা চিন্তাভাবনা করি নাই যে এই লাইটটা যে কত কারেন্ট আমাদের নষ্ট করতেছে কিন্তু কেরি বদলে আমরা যদি অন্য টিউব লাইট বা এনার্জি লাইট যদি ব্যবহার করি তাহলে তো আমাদের অনেক টাকা ওখান থেকে আমরা রক্ষা করতে পারতেছি এইভাবে আমরা আমাদের টাকাগুলোকে আমরা অপসয় হাত থেকে আমরা রক্ষা করতে পারি আমরা যদি সবাই যদি এইভাবে চেষ্টা করি যে আমাদের এমন কিছু ইলেকট্রিক জিনিসপত্র আছে যেগুলো অতিরিক্ত পরিমাণে বৈদ্যুতিক খরচ হচ্ছে আমাদের মিটার বেড়ে যাচ্ছে আমাদের বিলের পরিমাণ অনেক বেশি হচ্ছে আমরা হয়তো চিন্তা করলে বা যে কোনো একজন মেকানিক্সের সাথে আমরা আলাপ করে যে আমি কিভাবে আমার এই বিদ্যুতের বিলটা কমাতে পারি যে চুরি নয় যেখানে আমি হয়তো বেশি ভোল্টেজের স্থানে কম ভোল্টেজে যে যদি কোনো ইলেকট্রিক যে বা ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ব্যবহার করে যদি আমি বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে তো আমার অনেক টাকা সাশ্রয় হচ্ছে এইভাবে আমরা যদি আমরা হিসেব করে যদি চলি তাহলে আমরা অনেক টাকা এইভাবে আমরা রক্ষা করতে পারি তাই আমাদেরকে কি করতে হবে সেই দিকে অবশ্য খেয়াল রাখতে হবে এমন কিছু লাইট আছে যেগুলো অতি সামান্য পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করেও আমরা অনেক আলো পেতে পারি আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে তাহলে আমাদেরকে কিছু অতীতের সেই এই বৈদ্যুতিক সে বাতিগুলো সে প্যানগুলো আমাদেরকে অবশ্যই এখনও পরিত্যাগ করা উচিত এতে করে আমরা অনেক টাকা আমরা অর্জন করতে পারবো হয়তো বা ক্ষণিকের জন্য আমরা কিছু টাকা ঋণের মধ্যে পড়ে গেলেও কিন্তু দীর্ঘস্থায়ীভাবে আমরা অনেক টাকা রক্ষা করতে পারি আমাদের হয়তো কিছু ওয়ারিং আছে যেগুলো আজ থেকে দশ পনেরো বছর আগের যে ওয়ারিংগুলো হয়তো আমাদের জন্য বিপদ আসতে পারে আমরা সেই ওয়ারিংগুলো এখন পরিবর্তন করে নতুন ওয়ারিং করে যদি আমরা নতুন নতুন কিছু ক ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের জিনিস সে ব্যবহার করতে পারি যাতে বিদ্যুতের পরিমাণ কম লাগে তাহলে আমরা অনেক টাকা এইভাবে ধরে রাখতে পারি তা আমাদেরকে অবশ্যই সেই দিকে নজর রাখতে হবে কারণ আমরা ধনে বা বড় লোক আমাদের উপরে নির্ভর করে যে আমি কত টাকা অর্জন করেছি কত টাকা আমি এ খরচ করেছি আবার কত টাকা আমি ধরে রাখতে পেরেছি যে আমাদের খরচের পরিমাণ তো দিন দিনে বাড়তেছে কিন্তু কিছু খরচ আছে যেগুলো আমরা নিজের ইচ্ছায় কমিয়ে রাখতে পারি আমাদেরকে সেই দিকে নজর রাখতে হবে আমরা যদি সেই খরচগুলো যদি রক্ষা করতে পারি তাহলে আমরা সেখান থেকে হয়তো এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা যে কোনো পরিমাণে হোক না কেন আমরা এইভাবে যদি রক্ষা করতে পারি তাহলে একদিনে একদিন আমরা হয়তো বড় ধনী হতে পারবো এতে আমাদেরকে অবশ্যই সেই দিকে নজর রাখতে হবে তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুক ইনস্টাগ্রাম টোয়াটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন সে আশা কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত